ভাইয়া ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে জি আমি বাংলাদেশ থেকে বলতেছি আমি দুই হাজার উনিশ থেকে আপনার লাইফ শুনতেছি এবং আমার এক ফ্রেন্ড আছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রথমে বলছে আমাকে ধর্ম সম্পর্কে আমি মুসলিম ভাই হচ্ছেন কিন্তু এখন আর আমি আসলে এখন অনেক তথ্যই আপনাদের কাছ থেকে শুনি আপনি আছেন অমিত ভাই আছে বাস বিহারী ভাই আছে তো আমি প্রথমে অনেক কিছু ভাবছি পরে মিলে মিলে দেখি যে না সবই ঠিক আছে আপনাদের কথা বলছেন আর আপনাদেরকে আমি আসলে বিপ্লবী হিসেবেই মন থেকে মানে নিছি আপনারা অনেক বিপ্লব ঘটাইতেছেন বিশ্বে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সত্যটা আপনারা প্রকাশ করতেছেন এর জন্য হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে আমার একটা ইয়া জানার দরকার কথা মানে প্রয়োজন যে আমি কতটুকু ভুল করছি বা অপরাধ করছি আমি এখন আমার বয়স হচ্ছে তিরিশ বছর বুঝছেন ভাইয়া হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আমি সব সময় নিজেকে মানে আমি বিবাহ করছি এক বছর হয়েছে হ্যাঁ আমি যখন বিবাহ করি আমার ওয়াইফের বয়স হলো সতেরো বছর তিন মাস কিন্তু ও আমাকে অনেক ভালোবাসত আমি ওরা দেখো তোমার তো বয়স হয়নি প্রাপ্তবয়স্ক মা তো আঠারোই হয়নি কিন্তু ও বলতো যে না বাঙালি দেশের মেয়ে তো সো ইমোশন বেশি বোঝানোর পরে ও অনেক কিছু পরে পারিবারিক ভাবে আমি বিয়ে করছি হ্যাঁ এখনো বয়স আঠারো বছর চার মাস এখন মানে ভালো আছো আমাকে ভালোবাসা আমি ওকে ভালোবাসি তাই আমি সবসময় আর কি ভাবি যে একটা আঠারো বছর আগের মেয়েকে বিয়ে করে আমি কতটুকু অপরাধ করছি আপনার দৃষ্টিতে কি মনে হয় কাজটা ঠিক হয় নাই ভাই একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে তো আবেগের বসে অনেক সিদ্ধান্ত নিতে পারে আহ আবেগের বসে সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলো গুলো তো তার জন্য ভালো ভালো হবে না সে কি উনি কি পড়ালেখা করেছেন ওনার কি আহ ওনার কি পড়ালেখা হয়েছে পড়ালেখা কতদূর করেছেন জি ভাই উনি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে আচ্ছা এখনো পড়ালেখা করতেছে জি 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 আচ্ছা তাহলে তো আসলে এই জিনিসটা তো আপনারাই ভালো বুঝবেন এখানে তো আমি আসলে মানে কিছু বলতে পারি না মানে বিষয়টা হলো কি ভাই মানে ও এমনিতে বয়স হয়তো এখন 18 বছর 4 মাস চলে কিন্তু ও এমনিতে গ্রোথ বা ইয়ে সব ঠিক গ্রোথ গ্রোথ কতটুকু সেটা দিয়ে আসলে কিছু যায় আসে না আপনি তো 18 বছরের আগে বিয়ে করছেন 18 বছরের আগে মানে ওইটাই ওইটাই ভাই আমি ওইটাই সব সময় ভাবি যে আসলে কতটুকু অপরাধ করছি ভালো আমাকে অনেক বাসছে আগে আমি ওকে বুঝাইছি শেষ পর্যন্ত দেয়া গেছে পারিবারিক ভাবে আর কি মানে এ ব্যাপারে বিবাহ হইছে কোনো সমস্যা নাই এর ভিতরে হয় নাই আর কনসেপ্ট পরে করাবো বেবি নিব পরে এখন আমরা ভালো আছি ইনশাআল্লাহ যেহেতু দুজন দুজনকে ভালোবাসি এটা আপনার কাছে জানতে চাইছিলাম কতটুকু অবরোধ করলাম বয়সে মানুষের ন্যায় সিদ্ধান্ত গুলা সময় ভালো সিদ্ধান্ত হয় না মানুষের কাছে মানুষের আবেগ বেশি থাকে তো আহ প্রপার চিন্তা মানে যুক্তি বুদ্ধি দিয়ে মানুষ তেমন চিন্তা করে না আবেগ দিয়ে বেশিরভাগ চিন্তা করে তো ওই আবেগটা চিন্তা করার কারণে অনেকগুলো ডিজিশন মানুষের খারাপ ডিজিশন হিসেবে পড়ে যায় এই জন্য মানে নির্ধারিত সময় হচ্ছে আঠারো বছর তারপরে বা ইয়েটা নেওয়া প্রত্যেকটা ডিসিশনে যে খারাপ হবে ওটা না বাট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি তো এখন তো করে ফেলছেন এখন তো আর কিছু বলার নেই বাট কাজটা তো ভালো জি ভাই সবই ঠিক আছে মানে মানে অপ্রাপ্ত ধরেন আঠারো ঘরে আর কি সতেরো বছর চার মাস ঠিক আছে এখন আঠারো বছর চার মাস এখানে তো এখানে তো আপনার থেকে ইভেন আপনার ফ্যামিলি মেম্বার থেকে বেশি দোষ আমার মনে হচ্ছে তার আপনার ওয়াইফের প্যারেন্টস আর কি সবচেয়ে বেশি আহ ইয়াত দায়িত্ব ছিল আপনার ওয়াইফ প্যারেন্টস আর কি সেই তারা তো দায়িত্ব পূরণ করে নাই তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা তারা পূরণ করে নাই হ্যাঁ না না ওই যে তারা হলো ঠিকই বলছেন আপনি হ্যাঁ তারাও আমাকে দিয়ে পছন্দ করছে না কারণ আমি আমি একটা জব করি ওই যে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড হ্যাঁ এখানে এমআইও হিস্টোরি চাই ভাই প্লিজ নিজেদের কোনো ধরনের ইনফরমেশন প্লিজ আমাদের লাইভে দিও না প্লিজ আপনাদের সবার সবাইকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি যারা যারা যুক্ত হন আপনি যদি অবিশ্বাসী হয়ে থাকেন নিজের নাম পরিচয় সব ধরনের পরিচয় নিজের নাম ছবি গোপন করে যুক্ত হবেনা আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা এই জন্য কি তার যে প্যারেন্টস ওনার ভালো মানুষ সবাই অনেক ভালো তাদের অনেক সম্মান শ্রদ্ধা করি আমি আর এই দৃষ্টিকোণ থেকে তারা আমাকে অনেক সিলেক্ট করে পছন্দ করে যার কারণে পারিবারিক ভাবে বিয়েটা হয়ে যায় বুঝছেন আপনি পাত্র হিসেবে ভালো হইতে পারেন আপনি পাত্র হিসেবে ভালো বাট আপনি তার প্যারেন্টস ওয়েট করা উচিত ছিল জি ভাই আমি ওই জন্য সবসময় ভাবি যে আসলে আমি কি কতটুকু অপরাধ করে ফেললাম আল্লাহ জানে আল্লাহ জানে বলতে নিজে নিজে আর কি আল্লাহ তো বিশ্বাস করি না বাট নিজে নিজে আর কি সবসময় এটাই সে থাকি কষ্টে থাকি কিন্তু আমি এটা আমার ওয়াইফকে জানতে দিইনি গানে যে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আমি ওকে সত্যি ভালোবাসি ও আমাকে বাসে সবই ঠিক আছে বাট আমি ওকে বুঝতে দেই না যে তুমি ছোট তোমাকে বিয়ে করে আমি খুব কষ্টে আছি মনে মনে মানসিক ভাবে যে এক অল্প প্রাপ্তবয়স্ককে আমি ওকে বিয়ে করলাম কতটুকু অপরাধ করলাম এই আর এখন তো করেই এখন রেগুলার ভাবে নিজের সংসারটাকে মানে না মানে এই নিজেদের ভেতরে এই ধরনের ইয়া রেখা আসলে তো আর কোনো লাভ নাই যেটা হওয়ার তো হয়ে গেছে কিন্তু ভালো হতো যদি আঠারো বছর পরে যদি মেয়েটার বিয়ে হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো তারপরে আপনি যেহেতু এটা করে ফেলছেন এখন তো আর কিছু পেছনের দিকে যাওয়ার কোনো উপায় নাই হ্যাঁ তাহলে আপনি যেটা করতে পারেন সেটা আপনার ওয়াইফকে পড়ালেখা ঠিকভাবে করতে বলতে পারেন এবং নিজের একটা মানে চাকরি বাকরি করে এবং মানে পড়ালেখাতে ভালো করে সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এই এইভাবে ওনাকে অনুপ্রাণিত করতে পারেন আপনি এটা করে আপনি ভাবতে পারেন যে আপনি ওর জন্য ওনার জন্য কিছু একটা করেছেন এইটুকি শুধু আপনাকে পরামর্শ দিতে পারি এছাড়া তার কিছু বলতে পারি না ভাই জি ভাইয়া হ্যাঁ এদিকে কোনো সমস্যা নাই না আর পিছু তো টানি না আমি জাস্ট আমি নিজেকেই সব সময় প্রশ্ন করি আসলে কি আমি কতটুকু অপরাধী অন্য কোনো বিষয়ের ভিতরে নাই সব ঠিক আছে সামাজিক আর্থিক তার ভালোবাসা তার আমার ভালোবাসা তার স্টাডি কন্টিনিউ করা কোনো সমস্যা নাই বাট আমি নিজেই সব সময় মানে একটা কষ্টে থাকি এতটুকু তো নবীর আসেন না যে আপনাকে সবাই ফলো করুন তাই না আমি তো ভাইয়া দশ বারো বছর মেয়ের বিয়ে করিনি আমি তো প্রায় আঠারো কাছাকাছি এরকম একটা তার বড় কথা সে আমাকে তো অনেক ভালোবাসছে সে আমার ছাড়া নেই এরকম একটা কন্ডিশন চলে গেছে ঠিক আছে বুঝতে পেরেছেন আপনি এগুলো নিয়ে টেনশন নিয়ন না মানে সবকিছু নতুন ভাবে শুরু করেন এবং সবকিছু মানে ওগুলা আগের পিছনের জিনিসগুলো মাথা থেকে বের করে ফেলেন হ্যাঁ ওটা আমি ফলাই দেব আরেকটা ইয়ার জানার আমি বেশি সময় নিব না আপনাদের কাছে যেটা হচ্ছে এই মহাবিশ্বের তুলনায় মানুষ ভাই কতটুকু হবে মাইক্রো অর্গানিজম এর চেয়ে বড় হবে না ছোট হবে এতটুকু জানতে যাই কিসের সাপেক্ষে ভাই সাপেক্ষেটা তো লাগবে কোনটা সাপেক্ষে মহাবিশ্বে এই মহাবিশ্ব অসীম ধরনের ভিতরে অনেক গ্রহ আছে নক্ষত্র আছে তার তুলনায় মানুষ কতটুকু ক্ষুদ্র বলতে আমি তো চিন্তা করছি যে মানুষ তো মহাবিশ্বের তুলনায় ধরেন ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাসের মতো হবে তাই মহান সৃষ্টিকর্তা এতটুকু প্রাণীকে কিভাবে মানে দিবে আর কি বিচার করবে তো বুঝি নাই ভাই আচ্ছা ঠিক আছে টিএস ভাই ভালো লাগলো কথা বলে আবার কথা হবে ভবিষ্যতে আজকে বিদায় জানাই ঠিক আছে আচ্ছা ভাই থ্যাংক ইউ আর ভালো থাকবেন এটাই শুভকামনা রইল আপনাদের সকলের জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ বাসবেরি ভাই কথা কিছু হ্যাঁ হ্যাঁ ওই আমি ওই ব্ল্যাক হোল ধারণাটা যখন কথাটা উঠলো খানিকক্ষণ আগে তো আমি একটুখানি ক্লিয়ার করতে চাইছি এটা হচ্ছে ব্ল্যাক হোলের ওই যে ওই যে সোয়ার্ড যে থিওরিটা দিয়ে গেছেন বা হিসাব করেছেন আহ ওই আগের ভদ্রলোক উনি ঠিকই বলেছেন আমাদের সূর্যের ওই চন্দ্রশেখর উনি নোবেলও জিতেছিলেন ওইটা তো ব্যাপারটা হচ্ছে আপনি ওই স্ক্রিনে ওই এসকেপ ভেলোসিটি এসকেপ ভেলোসিটির ফর্মুলাটা আনুন এসকেপ ভেলোসিটি এসকেপ ভেলোসিটি ডেরিভেশন ডেরিভেশন ওই লাস্ট ফর্মুলাটা এলেই হয় ডেরিভেশন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি তাহলে এসকেপ ভেলোসিটি ডেরাইভেশন অথবা ডেরিভেশন আচ্ছা দেখাচ্ছি আপনাকে আমি হ্যাঁ না দেখি কি আসে হ্যাঁ লাস্ট ফর্মুলাটা আসছে কিছু ফর্মুলাটা তো v ইকুয়াল টু হোল টু হ্যাঁ v v ইকুয়াল টু 2 gm বাই r হোল টু হ্যাঁ 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 এখানে এই ফর্মুলাটাই দেখুন এটাই সোয়ার্ড এর ফর্মুলা এইটাই লক্ষ্য করে দেখুন কোনো একটা বডি বা মহাজাগতিক কোন নক্ষত্র থেকে পৃথিবী থেকে হবে না পৃথিবী থেকে তো আহ কোনো এরকম বিস্ফোরণ হয় না তো লক্ষ্য করে দেখুন এর ভগ্নাংশটার উপরে জি আর এম আছে মানে ধরুন সূর্য সূর্যর ক্ষেত্রেই আমি যদি ধরি সূর্যর মাস বসাতে হবে আর জি ওই যেটা ক্যাভেন্ডিস বার করেছেন 6.67 10 টু দি পাওয়ার -8 সিজিএস এইটা বসাতে হবে আর তলায় দেখুন ওই সূর্যের রেডিয়াস তলায় আর আছে ক্যাপিটাল আর হুম তাহলে এই ভগ্নাংশের আর যত কমবে মানে রেডিয়াস যত কমবে দেখুন এসকেপ ভেলোসিটি তত বেড়ে যাবে কোনো ভগ্নাংশের হর যত কমে যাবে সেই ভগ্নাংশের মান তত বেড়ে যাবে আচ্ছা নীতি কিন্তু স্মল আর আছে এটা রেডিয়াস অফ দা প্ল্যানেট আছে হা 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 রেডিয়াস তাহলে এই রেডিয়াসটা যত কমবে সেই ভগ্নাংশটার মান তত বেড়ে যাবে তাহলে এবারে মনে করুন মনে করুন সূর্যটা ছোট হতে 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 কোলাপ্স করতে করতে এমন একটা পজিশনে চলে গেল যে সেখানকার টিকে তার এসকেপ ভেলোসিটিটা অসম্ভব বেড়ে গেল এবং দেখা গেল যে সেই এসকেপ ভেলোসিটিটা আলোর চেয়ে বেশি হয়ে গেল সুতরাং সেখানকার টিকে আলোটাও আর বেরোতে পারবে না ওই জন্যে আমরা দেখেছি যে ব্ল্যাক হোল থেকে আলো বেরোতে পারে তাহলে এই যে ফর্মুলাটা যে ভিই বা ভেলোসিটি টু হোল এগুলো কিন্তু তলার আর টা হচ্ছে ওটা ভ্যারিয়েবল অর্থাৎ একটা বড় সড়ো কোনো আয়তনের কোনো নক্ষত্র তার গ্যাস ছাড়তে ছাড়তে তাপ ছাড়তে ছাড়তে রেডিয়েশন হতে হতে সে নিজের ক্রমশ নিজের কেন্দ্রের দিকে কমে যায় অর্থাৎ আর এর ভ্যালুটা কমতে থাকে ফলে তার এসকেপ ভেলোসিটিটা বাড়তে থাকে মানে সেখান থেকে কোনো জিনিস কোনো পদার্থ এমন কি আলো সেখান থেকে আর বেরোতে পারবে না কারণ সেটা আলোর গতিবেগের চেয়েও তার এসকে ওখান থেকে বেরোতে গেলে আলোর গতিবেগের চেয়েও বেশি বেগে বেরোতে হয় যেটা কিন্তু আইনস্টাইন দেখিয়েছেন এটা সম্ভব না সেই জন্য ওটাকে ব্ল্যাক হোল বলা হয় অর্থাৎ আমরা ওখান থেকে আলো বেরোতে পারবো এবারে এবারে চন্দ্রশেখর আহ দেখিয়েছেন যে সূর্যের ক্ষেত্রে ওটা থ্রি পয়েন্ট কিলোমিটার হম সূর্য যদি ব্ল্যাক হোলে পরিণত হয় তার রেডিয়াসটা 3.5 কিলোমিটার হতে হবে নাকি নাকি সূর্যের থেকে থ্রি টাইমস বিগার হতে হবে না না রেডিয়াসটাই হতে হবে রেডিয়াসটাই হতে হবে এই যে টাইমস হতে হবে নাকি না কিলোমিটার হতে হবে রেডিয়াস

কমতে 2.5 কিলোমিটার কমতে কমতে কিলোমিটার হয়ে গেলে সূর্যটা হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি হ্যাঁ তখন আর কিছু সূর্য থেকে বেরোতে পারবে না কিন্তু থার্মোডাইনামিক্সের দ্বিতীয় ল অনুযায়ী আমাদের সূর্য কখনো ওই পজিশনে যাবে না তার আগেই সূর্য ওই যে নিজের নিজের কেন্দ্রের দিকে তো আকর্ষণ করবে সবকিছুকে সে তার আগেই ওই যে টোটাল গ্যাসগুলো আছে হাইড্রোজেন হিলিয়াম ট্রাইসিয়াম ডাইটেরিয়ামে যে গ্যাসগুলো আছে এই অনুগুলো তাদের আর এম এস ভ্যালু রুট মিন স্কোয়ার ভ্যালু প্রচণ্ড বেড়ে যাবে তার ফলে তারা চারিদিকে ছড়িয়ে পড়ে সূর্য আর তাদেরকে টেনে রাখতে পারবে না ফলে সে ছোট হতে পারবে না ওই থ্রি পয়েন্ট ফাইভ রেডিয়াসে যেতে পারবে সেই জন্য আমাদের সূর্য হচ্ছে মাঝারি মানের নক্ষত্র এই কোনোদিনই ব্ল্যাক হোল হবে না কিন্তু সূর্য থেকে আরো লক্ষ লক্ষ গুণ বড় যে নক্ষত্রগুলো তাদের অভিকর্ষ বা এত প্রবল যে তারা ওই বিন্দুর মতন হয়ে যাবে এবার তাদের ভর তাদের সবকিছু কিছু যদি প্রয়োগ করা যায় সোয়ার সিল তাহলে তাদের রেডিয়াসটাও পাওয়া যাবে এই হচ্ছে আমার কথা আচ্ছা ঠিক আছে বাসবিহারি ভাই আপনারা যদি এই বিষয়টা আরো আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে পারেন ভবিষ্যতে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আরো বিস্তারিত আমরা বুঝবো যে সূর্যের আসলে আর আরেকটা প্রশ্ন হচ্ছে সূর্যের আসলে এনার্জি শেষ হয়ে যাওয়া কতদিন কতদিন লাগতে পারে এটাও আর একটা কোয়েশ্চেন এসে যায় এটার সাথে এই জিনিসগুলো টোটালটাই একদিন আমরা দেখি আপনারা একদিন আলোচনা করবেন এই জিনিসটা নিয়ে তাহলে বাস বেরে বে ফারেস ভাই আমরা কি পরের জনকে যুক্ত করব হ্যাঁ হ্যাঁ শুরু শুরু আছে ভাই ঠিক আছে তাহলে আমরা পরের জনকে যুক্ত করে দেখি সাগর